हेलो व्यूअर्स, आज के এসেছি কুল গাছের জমিতে, মানে যে জমিতে আপনার কুল গাছ এখন নাই। তো আপনাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যে কুল গাছের ছাঁটাই কি পরিমাণ কেটে রাখতে হয়, এবার কেমনভাবে কাটতে হয় সেটা আপনারা আজকে দেখবেন। বেশি কথা বলবো না, সোজাসুজি ভিডিওই মূল কারণে চলে আসি, যে মেনলি হচ্ছে কুল গাছের ছাঁটাই। মানে আপনি একটা কুল গাছ লাগিয়েছেন, সে কুল গাছটা কতদূর পর্যন্ত কাটলে আপনার পরবর্তী সময়ে আপনার সেখান থেকে নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চে শাখা প্রশাখা সুন্দরভাবে আসবে, সেটা দেখানোর জন্য আজকে মূল উদ্দেশ্য এই ভিডিওটি। তো আপনারা দেখতে থাকুন। আর আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে যে কুলের গাছটি, এটা এক বছরের পুরনো গাছ। দেখুন, মেন জমি থেকে আপনার মোটামুটি 1 থেকে 1.5 ফিট উঁচুতে কাটা হয়েছে। ঠিক এইভাবেই সমস্ত গাছগুলোকে কাটা হবে। এবং দেখুন, ভিডিওটা আমাদের করতে একটু দেরি হলো, আপনারা দেখতে পাচ্ছেন এতে আপনার নতুন যখন ব্রাঞ্চ আসতে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্রাঞ্চ এসছে, এই যে দুখানা তিনখানা করে ব্রাঞ্চ অলরেডি চলে এসছে। এই যে কুল গাছের জমির ঠিক, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যে আগের ভিডিওতে দেখেছেন পুরো জমির আপনাদেরকে গাছ দেখিয়েছি, যে গাছগুলো অনেক বড় বড় ছিল, ফল দেখিয়েছি। এবং এই ফল কাটার সময়টাতে আমি অসুস্থ থাকি, আপনাদেরকে কাটানোটা দেখাতে পারিনি, কিন্তু তা হলেও আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি যে কি পরিমাণ কাটলে আপনার কুল গাছটি আবার পুনরায় আগের মতো সুন্দর ব্রাঞ্চ নিয়ে আসবে এবং ভালো ফলন পাবেন, সেইভাবে সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন কুল গাছের 1 থেকে 1.5 ফিট রেখে কেটে দেওয়া হয়েছে মাথার। আর দেখুন কাটার স্টাইলটা দেখুন, মানে এটা এমন একটা ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে যে অস্ত্রে ভোতরা মানে ধার নেই, যে কোনো অস্ত্র দিয়ে আপনি কাটবেন এমন নয়, যেটা দিয়ে 1 কোপে কাটা যাবে, 1 কোপ থেকে 2 কোপে কাটা যাবে, এমন অস্ত্র দিয়ে আপনাকে কুল গাছটি কাটতে হবে। তাহলে কি হবে, আপনার ওই যে ডালটা ভেঙে যাবে না, ডালটা ভাঙবে না, এবং সুন্দরভাবে মসৃণভাবে কাটলে সেখানে আপনার ডালটা ফেটে যাবে না, ডালটা পচার ভয় থাকবে না। সেখানে হয়তো আপনি যদি এবড়ো খেবড়ো করে কাটেন সেখানে পচে যাবে, পচে গিয়ে সেখানে ছত্রাকের অ্যাটাক হতে পারে। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটা হয়েছে, প্রত্যেকটা গাছ আপনারা দেখাবো, পুরো জমিটাই দেখুন এখনও লাঠি রয়েছে, পুরো সমস্ত জমিটাতে গাছ কেটে দেখাচ্ছে। এই একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গাছটা কেটে দেখাচ্ছে, এটা তো ব্রাঞ্চ আসছে, এই যে ব্রাঞ্চ আসছে দেখুন, এই যে ব্রাঞ্চ আসছে, এই যে ব্রাঞ্চ আসছে। এইভাবে সমস্ত গাছ, আমার প্রত্যেকটা গাছের গোড়া আপনাদের দেখাচ্ছি, সমস্ত গাছই কেটে দেওয়া হয়েছে। এখানে একটা নতুন ব্রাঞ্চ আসছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বেরিয়েছে। কুল গাছের আপনার ওই মার্চ মাসের থেকে এপ্রিল মাসের মধ্যেই এর কাটিং শুরু হয়, আপনার সেই টাইমে কেটে দিলে সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার গাছে ফুল আসা শুরু হবে। তার আগে আপনাকে ছাঁটাইটা করতে হয়, কারণ সেই ছাঁটাই না হলে এর থেকে, যেমন প্রথম প্রথম বছরের যে সকল গাছগুলো হয় সেই গাছগুলোতে একটা দুটোর বেশি তো এর ব্রাঞ্চ থাকে না। এবার আপনি যখন ছাঁটাইটা করবেন, ছাঁটাইটা করলে কি হবে, একাধিক ব্রাঞ্চ আপনার গাছে আসবে। আর একাধিক ব্রাঞ্চ গাছে আসলে আপনার প্রথম বছর যদি একটা গাছ থেকে আপনি 20 কিলো ফল পান, তো পরের বছর আপনারা কী পাবেন, সেই গাছ থেকে কমসে কম 50 থেকে 70 কিলো পর্যন্ত আপনি কুল পাবেন। এটা নতুন গাছ, এরা ভেঙে গেছিলো, আবার নতুন করে সেটাকে গ্রাফটিং করা হয়েছে। এই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য গাছ ডাল ছাঁটাইয়ের, যে আপনার ডাল যত ছাঁটাই করবেন, ডাল ছাঁটাই করলে আপনার কুলের ফলনও বাড়বে, সুন্দর হবে, এবং অনেক শাখা প্রশাখা আসবে। এই যে দেখুন, এটাতে অনেকগুলা আপনার
শাখা এসছে দেখতে পাচ্ছেন। তো অনেক বন্ধু হয়তো আপনারা ভিডিও দেখতে দেখতে কোয়েশ্চেন করতে পারেন যে যে এটা তো জমির কুলের গাছ, তো বাড়ির যারা টপে করেন বা টবে করে থাকেন তারা কেমনভাবে কাটতে হবে। টবের ক্ষেত্রে ঠিক এরকমই, আপনাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাড়ির বা বাড়ির টপে যেসবগুলো চাষ হয় সাধারণত শখ বৈশাখে যে শখের বসে যেসবগুলো চাষ করে থাকে তাদেরকে বছরে একবার কাটলে হবে না, ওটাকে বছরে অন্তত দুবার কাটতে হবে। একবার কুল শেষ হয়ে গেলে যখন আপনি কেটে দেবেন দ্বিতীয়বার পুনরায় মাঝে মানে গাছ একটা ডগা যখন মোটামুটি হয়ে যাবে মাঝামাঝি অবস্থায় ওটার মাথার দিকটা কেটে দিতে হবে, তখন আর এইভাবে গোড়ার দিকটা কাটতে হবে না। কারণ হচ্ছে আপনি যদি না কাটেন সেই ডালটা অনেকটা বড় হয়ে যাবে, আর অনেক বড় হয়ে গেলে সেই গাছে আপনি ধরে রাখতে পারবেন না, তাই মাঝখানে একটা কাটা প্রয়োজন রয়েছে। মাঝখানে ছাঁটাই করে দেবেন, মাঝ বরাবর ছাঁটাই করে দিলে সেটাতে আপনি রেজাল্ট ভালো পাবেন। বন্ধুরা আর একটা কথা গুরুত্বপূর্ণ যে আপনারা যখন ডাল ছাঁটাই করবেন ডাল ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে আপনার এই যে ডাল ছাঁটাই করেছে এই ডাল ছাঁটাইয়ের যে খামগুলো রয়েছে এই খামের আপনার ডাল ছাঁটাইয়ের পরে পরেই ওই খামের উপরে আপনি একটা ছত্রাকনাশক স্প্রে করা খুব গুরুত্বপূর্ণ। কারণ ছত্রাকনাশক গুরুত্বপূর্ণ এই কারণেই যখন বর্ষার মরশুম হয় তখন আপনার এতে জল জমতে শুরু করে এবং ছত্রাকের অ্যাটাক ঘটে এবং আস্তে আস্তে এখান থেকে এই দিকটায় আপনার পচে নামতে শুরু করবে। তাহলে আপনার কী হবে, আপনার শাখা প্রশাখা যেসবগুলো আসবে বা নতুন ব্রাঞ্চ আসবে সেগুলোতে ইফেক্ট পড়বে। তো তখন কী করতে হবে, আপনার একটা ছত্রাকনাশক, ভালো ছত্রাকনাশক বাজারে অনেক পেয়ে যাবেন। ছত্রাকনাশক ওষুধ বলতে কার্বোডাজিম ম্যানকোজেব, মেটালাক্সিন ম্যানকোজেব, ট্রাইসাইকোনাজল কিংবা কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রক্সাইড এই সকল গ্রুপের বিষ যে কোনো একটা আপনারা গাঢ় করে স্প্রেও করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড এগুলো গাঢ় করে গুলে ন্যাকড়া ভিজিয়ে এভাবে দিতে পারেন, তাহলে এই ক্ষত স্থানে আপনার ছত্রাকের অ্যাটাক ঘটবে না। এই গাছগুলো সাধারণত আপনারা এক বছরের গাছ দেখছেন, এই গাছগুলা এভাবে ছাঁটাই করে রাখলে বেস্ট কোয়ালিটি সাধারণত 4 থেকে 5 বছর আপনি কুল বেস্ট কোয়ালিটির কুল পাবেন। আবার এই গাছটা রাখা যায় কিন্তু 10 থেকে 12 বছর পর্যন্ত আপনার রাখা যায়। আপনারা পুরো জমিটা দেখতে পাচ্ছেন, এই যে এদিক থেকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন, পুরো জমি আপনার কাটা হয়ে গেছে, ঠিক ওইভাবে কাটা হয়েছে এবং এর উপরে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। যে সকল নতুন চাষিরা দেখছেন, যারা যাদের গাছ পুরনো রয়েছেন বা 2 বছর 3 বছর পুরনো, তাদের কিন্তু এরকম একটা দুটো মানে শাখা নেই, ওদের শাখা কিন্তু অনেক বেশি। তো খেয়াল রাখতে হবে মানে যাদের শাখা অনেক বেশি তারা কিন্তু একসাথে এই 8-10টা শাখা রাখা যাবে না। তখন কি করতে হবে আপনাকে এই গাছটা দেখে বুঝিয়ে দিই, এখানে যদি 20টা শাখা থাকে তাহলে কি করতে হবে, এই ধরনের শাখা কিছু কেটে দিয়ে 2 থেকে 3টে রাখতে হবে। আমার এখানে যেমন 1-2-3টে আছে, তাই তো 1-2-3টে ঠিক এরকম যদি একাধিক থাকে তাহলে কী করতে হবে, গোড়া থেকে কেটে দিতে হবে, কেটে দিয়ে হয়তো 2 থেকে 3টে রাখলেন কি 4টে রাখলেন, এর বেশি রাখলে কী হবে, এমন পরিমাণে আপনার ব্রাঞ্চ আসবে, আপনার গাছে ব্রাঞ্চ এসে অনেকটা ওই বট গাছের মতন ঝাপড়া হয়ে যাবে এবং আপনার ফলের কিন্তু সুন্দর সাইজ হবে না, তাহলে কী হবে আপনি ফলনে মার খাবেন। তো এই এদিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কীভাবে আপনার ব্রাঞ্চগুলোকে রাখলে আপনার পরবর্তী সময়ে ফলনটা আপনি ভালো পাবেন, সেটা খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে পূর্ণ চাষিদের জন্য, আর নতুন যারা চাষি রয়েছেন এগুলো এই জমিটাতে সমস্ত চারাই কিন্তু 1 বছরের, তো এরা যেটা সম্ভব সেটাই কেটে দিয়েছে, এদের কোনো ব্যাপার নেই। আর অলরেডি ব্রাঞ্চও আসতে শুরু করেছে, সুন্দর ব্রাঞ্চ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, গোড়া থেকে আসছে, উপর থেকে আসছে। এইগুলো যখন আবার 2-3 বছর বয়স হবে তখন এই হিসাব করে ব্রাঞ্চগুলো কিন্তু রাখতে হবে। আর ডাল ছাঁটাইয়ের পরে
অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মনে করি। চাষি ভাই, আপনারা দেখলেন যে ডাল ছাঁটাই পদ্ধতি, কী পরিমাণ ডাল ছাঁটাই করতে হয়, কীভাবে করতে হয়, এবং ডাল ছাঁটাইয়ের পরে কী কীটনাশক স্প্রে করলে আপনার এই ক্ষত স্থান থেকে ছত্রাক এর অ্যাটাক ঘটবে না, কী স্প্রে করতে হবে সেটা বলে দিলাম। তো যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা, বন্ধু আপনারা আমাদের চ্যানেলকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনগুলো আপনারা আরও ভালো যাক, এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। শুভ সকাল।